আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আজকের ভিডিওটা কিন্তু সাজুগুজুকে কেন্দ্র করেই, আর আমরা মেয়েরা তো সাজুগুজু করতে খুবই পছন্দ করি। তাছাড়া এই মৌসুমটাই কিন্তু সাজুগুজুরই মৌসুম, কেননা শীতের শুরুতে আর শীতের শেষেই দেখা যায় অনেক রকম অনুষ্ঠান হয়ে থাকে। বিয়ে থেকে শুরু করে অন্যান্য যে সকল অনুষ্ঠানগুলো হয় এগুলো কিন্তু শীতের শুরু অথবা শীতের শেষের দিকেই হয়। আর অনেক দিন পর আমরা সাজুগুজু করতে গেলে যে সমস্যার সম্মুখীন হই সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর সেই সমস্যাগুলোর কীভাবে সমাধান করা যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি চলে আসছি প্রথম টিপস নিয়ে। আমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে অনেক দামি দামি পোশাক পরি, আমাদের যার যার সাধ্যমতো কিন্তু দামি পোশাকটা পরারই চেষ্টা করি। দীর্ঘদিন যারা শাড়ি পরেন না, আমার মতো যারা মাঝে মাঝে শাড়ি পরেন, তাদের কিন্তু সমস্যা হয়ে যায় শাড়ি ক্যারি করাতে। আর শাড়ির বিভিন্ন জায়গায় সেফটি পিন লাগানোতে শাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেফটি পিন লাগানোর সময় যেটা করবেন সেটা হচ্ছে এরকম পুঁথি বা মুক্ত যে কোনো আপনাদের বাসায় থেকে থাকবে, এটা এভাবে সেফটি পিনের ভিতরে ভরে দেবেন। তারপরে এভাবে আপনারা শাড়িতে লাগিয়ে নেবেন, দেখবেন যতই টানা হাঁচড়া করবেন না কেন শাড়ি কিন্তু ছিঁড়বে না, শাড়ি কোনো রকম ক্ষতি হবে না। আপনি এভাবে 100টা সেফটি পিনও মারতে পারেন, আপনার শাড়ি কিন্তু কোনো রকম সমস্যা হবে না এবং শাড়ি কোথাও ছিঁড়বেও না। বাসায় যদি কোনো পুঁথি বা কোনো মুক্ত না থাকে সেক্ষেত্রে আপনি একটি টিস্যু ভাঁজ করে নিতে পারেন, টিস্যু ভাঁজ করে এভাবে শাড়িতে আটকিয়ে দিবেন। তো শাড়ির যেখানে যেখানে সেফটি পিন লাগবে এভাবে কিন্তু আপনারা এক থেকে একাধিক সেফটি পিন ব্যবহার করতে পারবেন অনায়াসে। চলে আসলাম দ্বিতীয় টিপস নিয়ে। আমরা কিন্তু মেয়েরা চুড়ি পরতে খুবই পছন্দ করি, আর কোনো অনুষ্ঠানে কিন্তু ম্যাচিং চুড়ি পরতেই হবে। আর ম্যাচিং চুড়ি দেখা যায় অনেক সময় ছোট হয়ে যায়, কেননা আমাদের শরীরের উত্থান পতন ঘটে, কখনো আমাদের শরীর মোটা হয়, তো মোটা হওয়ার সাথে সাথে হাতটাও তো মোটা হয়ে যায়, তো চুড়িগুলো তখন আর হাতে হয় না। তো ম্যাচিং চুড়ি না পরলে তো হবে না, সেক্ষেত্রে কী করবেন? দামি দামি চুড়িগুলোতেও আর সাবান তেল এগুলো দিয়ে পরা যায় না, কারণ সাবান লাগলে তো চুড়ির কালারটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা হাতে এভাবে পলিব্যাগ ভরে নেবেন, ভরে নিয়ে এভাবে চুড়ি পরবেন, দেখবেন খুব সহজেই কিন্তু চুড়িগুলো পরে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন চুড়িগুলো কিন্তু কত দ্রুত পরা হয়ে যাচ্ছে। এখন আপনারা বলতে পারেন চুড়িগুলো আমার বড় ছিল, আসলে বড় ছিল ছোট ছিল সেটা বড় কথা নয়, আপনারা বাসায় ট্রাই করবেন, ফলাফল আপনারাই পেয়ে যাবেন। এই যে চুড়িগুলো কিন্তু খুব দ্রুত পরে ফেললাম। আর এই টাইপের চুড়িগুলো কিন্তু সাবান অথবা তেল এগুলো দিয়ে পরা ঠিক না, কারণ চুড়ির কালার নষ্ট হয়ে যায়। এভাবে পরলে আপনার চুড়ির কালারও নষ্ট হবে না, আপনার হাতেরও কোনো ক্ষতি হবে না। আর অনেক সময় ছোট্ট চুড়ি পরতে গেলে দেখা যায় হাতের এই অংশগুলো ছিলে যায়, তো সেক্ষেত্রে আপনারা এভাবে পরবেন। আর চুড়ি যখন খুলবেন তখনও ঠিক একইভাবে এভাবে পলিব্যাগটা হাতের সাথে মুড়িয়ে নিয়ে চুড়ির ভিতরে এভাবে আস্তে করে ঢুকিয়ে দেবেন, দিয়ে আস্তে আস্তে চুড়িগুলো বের করে নেবেন। খুবই সহজ না, এবং বুদ্ধিটাও কিন্তু দারুণ। আশা করছি এই টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে। চলে আসলাম তৃতীয় নাম্বার টিপসে। আমরা কারো গায়ে হলুদে গেলে কিন্তু দামি দামি পোশাক পরে যাই, বিশেষ করে যারা সব কনেরা মেহেদি পরে তারা কিন্তু ভালো একটা শাড়ি পরে মেহেদি পরে। তাছাড়া আমরা মেহেদির অনুষ্ঠান গেলে কিন্তু একটা ভালো শাড়ি পরে যাই বা ভালো পোশাক পরে যাই, সেক্ষেত্রে কিন্তু এরকম মেহেদি লেগে যেতেই পারে, সেক্ষেত্রে কী করবেন? খুবই সহজ, প্রথমেই আপনারা মেহেদিটাকে উঠিয়ে নেবেন একটি টিস্যুর সাহায্যে। উঠিয়ে নিলেও কিন্তু দাগটা দেখুন থেকে যাচ্ছে। এবারে নেল পালিশ রিমুভার যেটা আর কি, নেল পালিশ ওঠানোর রিমুভার, সেটা দিয়ে আপনি এভাবে লাগিয়ে দেবেন এবং তুলো অথবা টিস্যু দিয়ে মুছে ফেলবেন, দেখবেন খুব দ্রুত কিন্তু মেহেদির কালারটা উঠে যাবে। যত দ্রুত পারেন এই কাজটি করে নেবেন, তাহলে কিন্তু আপনার পোশাকে এতটুকু নষ্ট হবে না আর পোশাকে কোনো রকম দাগও পড়বে না। আমি মাত্র দুইবার রিমুভার দিয়ে এভাবে একটু ঘষে নিলাম, দেখবেন আমার পোশাকটা কিন্তু দ্রুত পরিষ্কার হয়ে গেল, কোনো রকম দাগ থাকলো না, দেখতে পাচ্ছেন। আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক অনেক কাজে লাগবে। দেখুন কত দ্রুত উঠে গেল,
এভাবে যতই দামি কাপড় হোক না কেন খুব সহজে কিন্তু আপনারা মেহেদির কালার তুলে ফেলতে পারবেন। চলে আসছি চতুর্থ নাম্বার টিপসে। এরকম ভারী লকেট কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠানে পরে থাকি, তার সঙ্গে লম্বা চেন, মানে অনেক বড় চেন। তো সমস্যা হয় কি, আমরা চেনটা তো পরি ঠিকই, কিন্তু চেনের মুখের কাছের এই অংশটা বারবার কিন্তু সামনের দিকে চলে আসে, তখন দেখতে কিন্তু খারাপ লাগে। আর চেনের মুখের দিকের ওই অংশটা কিন্তু কেমন ডিজাইনটাও ভালো থাকে না, আর ওটা সামনে চলে আসলে দেখতে বাজে দেখা যায়। সেক্ষেত্রে আপনারা চেনের মুখের যে এই জায়গাটা, সেই জায়গাটা একটা সেফটি পিনের সাহায্যে আপনাদের ব্লাউজের সাথে অথবা যে কোনো ড্রেস পরবেন সেই ড্রেসের সাথে এভাবে আটকে দেবেন পিছন সাইডে, তাহলে কিন্তু এটা চুলের আড়ালে ঢাকা থাকবে আর এটা আর সামনের দিকে দেখা যাবে না। আশা করছি এই টিপসটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। চলে যাচ্ছি পঞ্চম টিপসে, আর এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু পোশাকের সাথে ম্যাচিং করে সবসময় নেল পালিশ পরতে পছন্দ করি, আর নেল পালিশ কিন্তু ঘরে থাকলে দেখা যায় আস্তে আস্তে শুকিয়ে যায়, কেমন দলা পেকে যায় এবং সেটা আর হাতে দেওয়া যায় না। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা রিমুভার অবশ্যই ব্যবহার করতে পারেন। তো বাসায় রিমুভারও নেই, আপনার নেল পালিশও এরকম কেমন দলা পেকে গেছে, আপনি পরতে পারছেন না, সেক্ষেত্রে কী করবেন, কুসুম গরম পানি নেবেন। পানিটা বেশ কুসুম গরমের থেকেও একটু বেশি গরম হবে, পানি নিয়ে নেল পালিশটা এভাবে কিছুক্ষণ চুবিয়ে রাখবেন, দেখবেন আপনার নেল পালিশটা আগের মতো নতুনের মতো হয়ে গেছে। তখন আপনি নেল পালিশটা কিন্তু অনায়াসে পরে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আর ম্যাচিং নেল পলিশ শুকিয়ে গেলেও কোনো টেনশন নাই, এখন থেকে এই কাজটাই করবেন। দেখুন আমার নেল পালিশটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, এখন আমি কিন্তু ইজিভাবে পরতে পারছি। এগুলো আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে ফলাফলটা ভালো বুঝতে পারবেন। এখন আমি ভিডিওতে দেখিয়ে কতটুকু আপনাদের বোঝাতে পারছি আমি জানি না, আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আরেকটি টিপস আমি দিয়ে দিচ্ছি, নেল পালিশ যখন আটকিয়ে রাখবেন তখন অবশ্যই একটু ভ্যাসলিন মুখে লাগিয়ে রাখবেন, তাহলে নেল পালিশ কিন্তু খুলতে সুবিধা হবে। দীর্ঘদিন নেল পালিশ আটকানো থাকলে কিন্তু নেল পালিশের মুখটা খুলতে অনেকটা কষ্ট হয়, তো একটু ভ্যাসলিন লাগিয়ে রাখবেন। চলে আসছি শেষ টিপসে, দামি জুতোগুলো আমরা কিন্তু পরি, কিন্তু সে জুতোগুলো যদি আমাদের পায়ে থেকে একটু বড় হয় এটা কিন্তু পরা খুবই কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কী করি, টিস্যু অথবা কাপড় সামনের দিকে কিছুটা দিয়ে দিই, কিন্তু এটা না করে আপনারা পাতলা ফোম দিয়ে এটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের পায়ে ব্যথাও পাবেন না এবং পরেও আরাম পাবেন। আর অবশ্যই সেটা জুতো বা স্যান্ডেলের সামনের দিকে দিবেন, তাহলে আপনাদের দেখতেও ভালো লাগবে। পিছনের দিকে দিলে হবে কি, পিছন সাইডটা ফাঁকা হয়ে থাকে, দেখতে খারাপ লাগে সেক্ষেত্রে। আর কাপড় অথবা টিস্যু ব্যবহার করলে হয় কি, পায়ে ব্যথা লাগে, এটা আরাম পাওয়া যায় না। সেক্ষেত্রে এরকম পাতলা নরম ফোম যদি আপনারা ব্যবহার করেন পরে আরাম পাবেন। আশা করছি আজকের টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।